দুর্নীতির চরম পর্যায়ে দাসপুর এক ব্লক মার্কেটিং সোসাইটি। এককালে যে মার্কেটিং সোসাইটির নাম দাসপুর ছড়িয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল, এই তৃণমূলের আমলে সেই মার্কেটিং সোসাইটি এখন দুর্নীতির আখড়া। পরিচ্ছন্ন ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে দাসপুর মার্কেটিং সোসাইটির। দোষীদের কাঠগোড়া এনে ব্যবস্থা করতে হবে শাস্তি, পাশাপাশি কর্মরত কর্মীদের ভাতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। এমনই একাধিক অভিযোগ ও দাবি নিয়ে 24 ফেব্রুয়ারি শুক্রবার দাসপুরের গোবিন্দনগরে দাসপুর এক ব্লক মার্কেটিং সোসাইটির সভাপতির কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ। ওই মঞ্চের তরফে গণেশ সামন্ত জানান কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। তবে মার্কেটিং সোসাইটির সভাপতি কৌশিক কুলভি গুরুত্ব সহকারে সমবায় বাঁচাও মঞ্চের নেতৃত্ব ও সদস্যদের কথা শোনেন। কৌশিকবাবু স্থানীয় সংবাদকে জানান, বর্তমানে সমবায়ের কমিটি নির্বাচন বা যাবতীয় কাজ নিয়ম মেনেই চলছে, তবু ওনাদের অভিযোগগুলো পুনরায় বিবেচনা করে দেখা হবে। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। ডেপুটেশনের কারণ কি? এই ডেপুটেশনের কারণ, দাসপুর এক ব্লক মার্কেটিং আমাদের রাজ্য এবং জেলার কাছে এক গর্বের প্রতিষ্ঠান। দীর্ঘ দিন ধরে মানুষের পরিষেবা দিয়ে এই মার্কেটিং একটা উচ্চতর জায়গায় পৌঁছেছে। বিগত বোর্ডের এখানের চেয়ারম্যান সহ তাদের বোর্ডের কিছু মেম্বার, সেখানে এত অনিয়ম, দুর্নীতি, আর্থিক দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ টাকা। আমরা চাইছি তা তদন্ত করতে হবে এবং সেই তদন্তমূলে যা দোষীদের শাস্তি বিধান হয় সেই শাস্তির ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ সবাই বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমরা এই ডেপুটেশন প্রদান করছি। মঞ্চের পক্ষ থেকে আজকে আমার কাছে একটা কয়েকটি দাবির ভিত্তিতে আমার কাছে ডেপুটেশন দেয়। তাতে মূলত ওরা কিছু দুর্নীতির কথা বলে এবং বিগত বোর্ডে এইসব দুর্নীতি হয়েছে বলে জানায়। তো সেই বিষয়গুলি আলোচনা হয়েছে এবং আমরা কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা করেছি এবং তার মধ্যে আমরা বলেছি যে যে পয়েন্টগুলো দিয়েছিলেন তার মধ্যে অনেকটাই আমরা শুরুয়া করেছি। আমাদের যে দুর্নীতির কথা বলছে, হয়তো সিস্টেমে ভুল ছিল, এটা ঠিকই, দুর্নীতির কোনো বিষয় এখানে নেই। বিগত বোর্ড ছিল, যারা ছিল তারা হয়তো সিস্টেমে ভুল করেছেন, কিন্তু আমরা এখনও দুর্নীতির ব্যাপারে কিছু খুঁজে পাইনি। আমরা যে যে পয়েন্টগুলো ওনারা বলেছেন যে আমরা তার, যেমন মূলত ওনারা শ্রমিক কর্মচারীদের কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলেছেন। আমরা বেতন অলরেডি বৃদ্ধি করে দিয়েছি। শ্রমিকদের কর্মচারীদের ব্যাপারে বলেছেন, অলরেডি সেগুলো আমরা করে দিয়েছি। আমাদের আর বলেছেন সমবায় নির্বাচনের মাধ্যমে পরিচালন কমিটি গঠন, নির্বাচন তো হয়েই আমরা পরিচালন কমিটি গঠন হয়েছে। আর বলেছেন রড সিমেন্টের বিভাগে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, এই বিষয়ে হয়তো সিস্টেমে ভুল ছিল, নিয়ম মানে যার মধ্যে সিস্টেম অনুযায়ী হয়নি কাজটা, সেটা আমরা আসার পর থেকে আমরা সিস্টেমে চালাচ্ছি, সেটা বলেছি যে আমরা সিস্টেমে চালাচ্ছি, কোনো অসুবিধা নেই।